প্রিয় দর্শক মন্ডলী, কিছু কিছু মানুষ মায়ের পেটের ভাই না হয়েও তার কাজের জন্য সেই স্থানটি দখল করে নিতে পারে। এমনই একজন আমার প্রিয় ভাই রফিকুল ইসলাম মানিক, যিনি সারা বিশ্বব্যাপী রয় মানিক হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি আমাদের সিরাজগঞ্জ তথা বাংলাদেশের একজন সেরা মানবিক ব্যক্তি। প্রিয় দর্শক মন্ডলী, আমার সেই প্রিয় মানিক ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে এসে একটু জানার চেষ্টা করবো কেমন কাটলো আমাদের মানিক ভাইয়ের দিন। প্রথমে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রিয় মানিক ভাইয়ের সাথে কথা বলতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যথেষ্ট ভালো রেখেছে। তো ঈদের শুভেচ্ছা জানাতে আপনার অফিসে এসেছি, কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগছে, পাশাপাশি একটু খারাপ লাগছে। আপনি বিনা নোটিশে আসছেন, তো কেউই নাই, আমি একা আপনাকে যে আপ্যায়ন করবো সেই ক্ষমতা নাই না। তারপরে তো এই যে মধ্যাহ্ন ভোজের যে খাবারটা আমার জন্য আল্লাহ নির্ধারিত করে রেখেছেন, সেটা আপনার সামনে খেয়ে ফেললাম। বিগত 10 বছরের মধ্যে আজকে আপনাকে দেখতে পাচ্ছি সবচেয়ে ফ্রি সময় কাটাচ্ছে, এ ব্যাপারে যদি একটু বলতেন। না, ফ্রি সময় কি, আপনি জানেন যে সারা বছরই আমাকে ব্যস্ত থাকতে হয়, কৃষি নিয়ে কাজ করি সেটা তো আপনার জানেনই। কিন্তু ইদানিং মানবিক কাজের চাপটা বেড়ে গেছে, আর সর্বশেষ যে যে মাহে রমজান গেল, এদিন তো এই পুরো রমজান মাস জুড়ে তো আমাদের সেই সকাল থেকে রাত অব্দি দৌড়াদৌড়ি করতে হয়েছে। বাড়িতে তো বোধহয় কয়েকটা দিন বোধহয় ইফতারি করতে পেরেছে, আর বাইরে বাইরে করতে হয়েছে, সেটা তো অবশ্যই দেখে থাকবেন। পুরো পরিবারটাই ব্যস্ত ছিল, আমার তো পরিবারের এখন সদস্য প্রায় 50 জনের উপরে ছিল, আপনি জানেন, এদেরকে সাথে নিয়ে ছোটাছুটি করেছি। এদের আগের দিন তাদের হাতে তাদের গিফট পৌঁছে দিয়েছি। গতকালে ঈদটা কেমন কাটিয়েছে? মাসা সুন্দর সুন্দর, কারণ আমার যে একটা টিম আছে, চিত্রপুরের টিম আছে 50-এর অধিক, সবাই আসতে পারেনি, অনেকেই তাতে একটু দূরে অন্যান্য এলাকার, কারণ ঈদের দিন যার যার এলাকায় যার যার ঈদগাহ ময়দানে কিন্তু নামাজ আদায় করার মধ্যে আলাদা একটা মজা আছে। সেও তো ওদেরকে অতটা চাপ দেয়নি, কিন্তু আমাদের মহল্লায় বা আমাদের আশেপাশে যারা একই ঈদগাহ ময়দানে আমরা নামাজ পড়ি, তারা আসছিলেন সকালে হালকা মিষ্টান্ন মুখে দিয়ে। আমরা ঈদগাহ ময়দানে গেছিলাম একসঙ্গে, ওখানে নামাজ আনতে আমাদের কবরস্থানে গেছি, ওখানে দোয়া করে কবরবাসীর জন্য দোয়াদোয়া করে মোনাজাত করে ওখান থেকে আসি। আসার পরে আবার সবাইকে নিয়ে আবার কিছু ঝাল কিছু মিষ্টি খাইয়ে ওদেরকে বুঝিয়ে দিয়েছে, আজকে সবাই ছুটি, অলস সময় পার করছি আমার অফিসে বসে। আমার যে ক্যামেরাম্যান এডিটার তারা ছুটিতে, এমনকি আমার পরিবার আসলে আমার স্ত্রী, তিনি তার বাবার বাড়িতে গেছেন, আমার সন্তান তিনি তার স্ত্রীকে নিয়ে তার নানার বাড়িতে গেছেন, আমি একা একা। অর্থাৎ আপনার শ্বশুর বাড়িতে আপনার ছেলে গেছে? আমার শ্বশুর বাড়ি আমার ছেলে গেছে তার বউ নিয়ে, আর আমার স্ত্রী গেছে তার বাবার বাড়ি। আপনি কোথায় যাবেন? আমি কোথায় যাবেন,